নমস্কার দর্শক বন্ধু, সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আর আপনাদের প্রিয় অনুষ্ঠানে, আপনাদের প্রিয় চ্যানেলে আমি চলে এসেছি তানিয়া, আপনাদের প্রিয় মানুষটিকে নিয়ে। এই মুহূর্তে আমার স্টুডিওতে রয়েছেন মাতৃ সাধক তান্ত্রিক আচার্য শ্রী অনুরাগ শাস্ত্রী, তাকে স্বাগত জানিয়ে শুরু করব আমরা আমাদের আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। প্রথমে আমি আমার গুরুর শরণ নিয়ে অনুষ্ঠান শুরু করি। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা, তৎমসি গুরুভ্যে নমঃ। আমরা আজকে আমাদের আলোচনা ভিত্তিক অনুষ্ঠানে প্রথম যে প্রশ্নটা আপনাদের তরফ থেকে উঠে এসেছে সেটা হচ্ছে, কিভাবে আমরা চিনব, কি চিনবেন? আপনারা প্রশ্ন করেছেন যে কিভাবে আমরা সঠিক তান্ত্রিক চিনব, সঠিক জ্যোতিষী চিনব, কারণ চারিদিকে এত তান্ত্রিক, এত জ্যোতিষ, আর আমরা সমস্যায় পড়ে জর্জরিত হয়ে যাচ্ছি। তাই আপনারা জানতে চেয়েছেন আপনাদের প্রিয় তান্ত্রিক এবং জ্যোতিষের কাছে, অর্থাৎ শ্রী অনুরাগ শাস্ত্রীর কাছে, যে কিভাবে সঠিক জ্যোতিষ, সঠিক তান্ত্রিককে আমরা চিনব, কারণ আমরা বহু জায়গায় গেছি এবং প্রতারিত হয়েছি। দিনের পর দিন তারা আমাদের টাকা নিয়েছে কিন্তু ফোন ধরছে না, দিনের পর দিন তারা আমাদের আশ্বাসন দিচ্ছে কাজ হয়ে যাবে কিন্তু কাজ হচ্ছে না, উল্টে আরো আমরা খারাপ পরিস্থিতিতে রয়েছি। তাহলে চিনবেন কি করে, জানবেন কি করে? আসুন শুনে নেব ওনার মুখ থেকে। তো আপনি কিভাবে তান্ত্রিক চিনবেন? তান্ত্রিকের কথা আগে বাদ দিয়ে আগে মানুষ চিনুন। মানুষ চিনতে জানো? মানুষ কিভাবে চিনবেন? বাড়ি থেকে ছেলে মেয়েরা এখন সব ছেঁড়া জামা প্যান্ট পরছে, চুল কাটিং করছে, চুলে কালার করছে, বাবা মারা বলছে, সবাই বলে কিনা জানি না, আমি যতটুকুনি দেখেছি যে 420 ছেলে হয়ে যাচ্ছে, তোকে পকেট মারে পকেট মারের মতো লাগছে, চুল এখানে কাটা ওখানে কাটা, চুল কালার এ কালার, কারণ এখন সব ফ্যাশন করছে। পড়াশোনা করবে কিভাবে? সবাই ফ্যাশন করছে। তো পড়াশোনা করতে গেলে যারা দেখুন ডাক্তার, তাদের অত চুলে ফ্যাশন নেই, চুলে ফ্যাশন করতে যায় না, তারা পড়াশোনা করে, তাদের কাজ করতে করতে তারা হাঁপিয়ে যায়। তো তান্ত্রিকের জায়গাটা আসি, জ্যোতিষ তান্ত্রিক আমাকে সবাই বলছে, আমি আমি বলেছি যে একটা অনুষ্ঠানে বিশ্বাসে দেখে আমার টোটকা করুন, অবশ্যই হবে, আপনাদের মনে বিশ্বাস নেই। সে আমাকে উল্টে কোশ্চেন করলো যে আমি তো বিশ্বাস রেখেই করছি তার কাছ থেকে, আমার কাজ হলো না, আমি তাহলে আর কার কাছে বিশ্বাস করবো? সে আর এক বলেছিল আমাকে চেম্বারে নিয়ে গিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে নিল। তো বিশ্বাস রেখে করছেন কেন হলো না, আপনার বিশ্বাসটা কেন ভাঙলো আগে জানুন। যারা এইভাবে লোক ঠকাচ্ছেন শুনে রাখুন, আর যারা ঠকেছেন তারাও শুনে রাখুন। আজকে আপনি একজনকে ঠকাচ্ছেন, পরের জন্মে গিয়ে আপনি একজনের কাছে ঠকবেন। আজকে আপনি একজনের কাছে ঠকছেন, আগের জন্মে আপনি একজনকে ঠকিয়ে এসছেন। এই যে আমি পূর্ব জন্মের বিচার করি, সেই বিচারটা কিন্তু মারাত্মক বিচার, আমার 3 দিন টাইম দিতে হবে, কারণ এটা ল্যাপটপের সফটওয়্যারে আসে না, ল্যাপটপের সফটওয়্যারের মধ্যে নেই, মাথায় ধরবে না ল্যাপটপে, আমাকে প্রচুর বিচার করতে হয়। ল্যাপটপ থেকেও যদি আমি নিই, নিয়ে তারপরেও অনেক বিচার আছে, ডিগ্রি অঙ্ক কষা টসা অনেক সূত্র আছে, বহুত সূত্র, তারপরে কিছুটা হাতের প্রেডিকশন আছে। তাই জন্যে যারা এই পূর্বজন্মে কি ছিলেন জানতে চাইছেন, তারা ডেট অফ বার্থ অবশ্যই থাকতে হবে, ডেট অফ বার্থটা আমাকে দেবেন সঠিক, এবং তাদের হাতের ছবি আমাকে চেম্বারে এসে বললে আমি বলতে পারবো না, আমার টাইম লাগবে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, আমি 3 দিন কি 4 দিন টাইম নেব, 1 সপ্তাহ টাইম নিতে পারি তার বেশি না, আপনাকে আমি জানিয়ে দেব আপনি কি ছিলেন। তো যেটা বলি, আপনি কিভাবে জানতে পারবেন যে সঠিক জায়গায়, আপনিও কিন্তু এক জায়গায় ঠকিয়েছিলেন বলে এই হয়েছে, তো জানতে পারবেন কি করে যে সঠিক, কারণ আপনারাই অশিক্ষিতার মতন কাজ করছেন। দেখুন, আমি আজকে যদি বলি মুখে লিখিত গ্যারান্টি, তারপরে আপনি চেম্বারে এলেন, যদি আর এক কথা বলি তাহলে জানবেন যে সঠিক নয়। আমি যদি আজকে বলি যে চেম্বারে আসলে কাজের পর মূল্য নেব, চেম্বারে আসলেও
কাজের পর মূল্য, কথাটা একটু ইয়ে আছে, কাজ বলতে বোঝাচ্ছে তন্ত্রক্রিয়া, এখানে আপনার কাজের কথা বলিনি। তাই তো আমাকে ক্লায়েন্টকে যেভাবে বুঝিয়েছে আমাকে এসে তাই বললো, তো কাজ আপনার কাজের কথা বুঝে আইনি, সে কাজ করবে, জিনিসটা দেবে, মূল্য দিয়ে নেবে, মানে তার কাজ, তাতে আমার কিছু বলার নেই। এবার আপনারা ভেবেছেন আপনার কাজের উপকার পাবেন বলে, সে এসেই আমাকে বলছে, মদনপুর থেকে ফোন করেছে, তাকে নাকি একটা পুতুল ধরিয়ে দিয়েছে, দিয়ে বলেছে কাজ, মানে এই তো আপনার হাতে কাজ, বলছে এই তো আপনি জিনিস নেবেন সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে। তারপরে সে ঘুরে ঘুরে গেছে, বলছে আমি মুসলমান তান্ত্রিকদের নেশার জন্য গেছিল স্বামীর, মুসলমান তান্ত্রিকদের কাজ করেছে তাই জন্য আমার অ্যাসিস্ট্যান্টকে ফোন করেছিল, সে আসবে বলেছে, শুক্রবারে 4টায় দেখা হবে বলেছে, আমি বলেছি যে এখন হবে না, কেননা আমি মহালয় অমাবস্যায় তারাপীঠে থাকবো, এই অনুষ্ঠানটা হয়তো মহালয় অমাবস্যার পর আপনারা দেখবেন। তো সেই জায়গায় কিভাবে সে মানে দিয়েছে, সে বলেছে মুসলিম তান্ত্রিকদের কাজ করিয়েছে আমি করতে পারবো না, তার মা, তার স্বামীর জন্য এসেছিল, তার মা তাহলে নেশার জন্য কাজ করিয়েছে, একজন মাস দিয়া আমার বাড়ির কাছে না কৃষ্ণনগর, এই কৃষ্ণগঞ্জে অনেকটা কাছে, সে এসে আমাকে বলছে আমি সব শেষ, আমি গেছিলাম, তা আমি দিলেন কেন, বলছে আমাকে যে বললো 3 দিনের মধ্যে হয়ে যাবে, আপনি এই তো কাজ, বলছে আপনার মেয়ে এক্ষুনি চলে আসবে, তার মেয়ে চলে গেছে তার, সে তার ভাগ্নের সঙ্গে, সে বহু জায়গায় ঘুরেছে, বহু জায়গায় ফল পায়নি, তারপরে তার ওই গেছে গিয়ে ওই করেছে, করার পর সে 1.5 মাস ধরে ঘুরছে, 2 মাস ধরে ঘুরছে, তারপরে বলছে আমার থেকে বড় তান্ত্রিক কাজ করেছে, আমি এই কাজ করতে পারবো না। তাহলে কি সবাই যদি বড় তান্ত্রিক হয় তাহলে ছোট তান্ত্রিকটাকে তাহলে টাকাটা ফেরত দে, তার 1.5 বছর ধরে সে কৃষ্ণনগরে ঘুরছে, এখনো পর্যন্ত তার টাকা ফেরত দিইনি, আজকে দু বছর হতে যাচ্ছে, আমার কাছে এসছে, আমি এবার কি করব, সে মেয়ের তো সন্তান হয়ে গেছে, তারপরে কি বিচ্ছেদ করে আনা কি সঠিক হবে, তার কাছে মূল্যও নেই, বলছে আমার যা ছিল আমার সব শেষ, ভিজিট দিতে দিতে আমার শেষ, আগে তো আমি টাকা দিয়েই রেখেছি, তার সাথে দেখা করতে গেলে ভিজিট দিতে দিতে আমি শেষ। তাহলে এই জায়গাটা কি করে হবে, একজন গেছে প্রশিকরণ ফ্রি, তার কাছে গিয়ে বলেছে আপনার প্রশিকরণ কাল সর্প মাঙ্গলিক সবকিছু কেটে যাবে এবং সব কাজ, আপনি প্রশিকরণ আমার কাছে আসতে হবে না, আপনি একটা মন্ত্র পড়বেন, বই দেখে দেখে যাই করেন, ওই কবচ থাকলে আপনার যাই হবে, আপনি যাই ধরবেন, একটা পাথর ইট ঝুলিয়ে দিয়েছে কলায়, সে এসে আজকে কান্নাকাটি করছে, সে আমার আগে এসেছিল প্রশিকরণ, সে প্রশিকরণটা আমি করে দিইনি, কেননা সে একটু মানে অল্প বয়সী ছেলে, তো আমার চেনা সে ছেলেটা, আমি প্রশিকরণ করে রোজ ফোন করছে, আমি বলছি রাখ তুই একা ইনকাম করতে, সে তুই খাওয়াবি কি করে, টিভি দেখে দেখে দেখেছে, দেখে গেছে, গিয়ে বাবা মাকেও জানায়নি, টাকা তুলে এই কোথার থেকে লোন নিয়ে তারা দিয়ে বাড়িতে আসছে, 20,000 টাকা না কত হাজার টাকা লোন নিয়েছে, নিয়ে করিয়েছে, করিয়ে 1,000টা নিয়ম দিয়েছে, আর ফোন তোলে না, একটা পাথর ঝুলিয়ে দিচ্ছে, যদি সর্বসিদ্ধি কবজ হয়, কবজ তো কিভাবে, পাথর কিভাবে কবজ হয়। তো এই জায়গাগুলোকে বুঝতে হবে, যে আপনার মুখে যা বলছে বা টিভিতে যা বলছে চেম্বারে গিয়েও সেটা বলছে, আর তন্ত্রটাকে বুঝতে হবে যে দক্ষিণা ছাড়া কোনো কাজ হয় না, কারণ আমি ওপেন মিডিয়া চ্যানেল নিয়ে বলছি যে এই কথাটা আমি ভুল বলেছি, কোন শাস্ত্রে আমাকে দেখা যে লেখা আছে এখানে দক্ষিণা ছাড়া কোনো কাজ হয়, আপনি ওই মুসলিম তন্ত্রের কথা আমি বলতে পারবো না, আমি করি ঠিকই, কিন্তু আমি অতটা আমি এই ওদের শাস্ত্র সম্পর্কে জানি না, চাইনিজ তন্ত্র আমি করি ঠিকই, কিন্তু ওদের আমি অতটা শাস্ত্র সম্পর্কে আমি জানি না, কাস্ট ক্রিয়া করি ঠিকই, আমি ওদের স্বাস্থ্য সম্পর্কে অতটা আমি জানি না, তাই আমি অত কাজ করিও না, খুব কম করি, আপনাদেরই দিয়ে দিই, আপনারা প্রয়োগ করুন। এবং আফ্রিকান তন্ত্র পুতুল ক্রিয়া করি ঠিকই, ওদের শাস্ত্র খুব জানি না, ভারতীয় পুতুল ক্রিয়া বেশি করি আমি,
যাতে অত মানে জিনিসপত্র যেমন ভুডু ক্রিয়া আফ্রিকান ভুডু ক্রিয়া সেগুলো হচ্ছে কি তাদের চুল বা বস্ত্র নিয়ে এসে সেই পুতুলে জাগাতে হবে ভারতীয় অত কিছু লাগে না প্রাণ প্রতিষ্ঠা মন্ত্রের মাধ্যমেই হয়ে যায় তবে আমি ভারতীয় হিন্দু সনাতন তন্ত্র এবং যত সনাতনী তন্ত্র বলছি এরকম কোনো নিয়ম নেই কারণ একটা কবচ তৈরি করতে গেলে হোমযজ্ঞ করতে গেলে দক্ষিণান্ত্র বলে একটা মন্ত্র আছে সেটা একটা ভুল আমাকে কেউ প্রমাণ করে দিতে পারলে তাহলে করে দেবেন যদি কোনো শাস্ত্র লেখা থাকে প্রমাণ সহ আমাকে দেখাবেন কেউ সবাই জানে যারা অরিজিনাল তান্ত্রিক অরিজিনাল কাজ জানে কেননা কবচ একটা উৎপন্ন করতে গেলে হোম আছে তারা কিন্তু জপ টপ পান প্রতিষ্ঠা যন্ত্রের সংকল্প সাথে আছে হোমের পর একটা নির্দিষ্ট আহতি আছে সেই নির্দিষ্ট দ্রব্য দ্রব্য আহতি আছে নির্দিষ্ট কাজে সেই দ্রব্য থেকে একটা ভস্ম উৎপন্ন হয়ে সেই কবজের মধ্যে যাবে আরো বিভিন্ন বস্তু যাবে কবজের মধ্যে যার যেমন কবজ তারপরে দক্ষিণান্ত্র বলে মন্ত্র জপ আছে দক্ষিণান্ত্র বলে মন্ত্র অমুক গোত্র অমুকাৎস অমুক তিথি অমুকের পুত্র মানে এরকম ভাবে যে অমুক রাশিতে অমুক আমি আমি অমুক মানে নিজে যে করছে আমি অমুক অমুক দক্ষিণাতে দাদাত এভাবে বিশেষ মন্ত্রে আমি বলছি না আপনি যদি একটা সরস্বতী পুজোর বই লক্ষ্মী পুজোর বই আপনি নারায়ণ পুজোর বই বা নিত্যকর্ম পদ্ধতি বা তান্ত্রিক কর্ম পদ্ধতি বা এই যে সময় বেরোয় ওই আপনার মহালয় অমাবস্যায় ওইসব বইগুলো আপনার আহ্নিকের বই তর্পণের বই সমস্ত বইতে দেখুন সাধারণ মানুষ যে বইগুলো পাবে দেখুন তো কোথাও আপনি আমাকে ভুল প্রমাণ করতে পারেন কিনা যে একটা দক্ষিণান্ত্র বলে কোনো জিনিস নেই আগম তন্ত্র নিগম তন্ত্র যোনিতন্ত্র কঙ্কালিমালিনী তন্ত্র মাতৃকাবেদ তন্ত্র ব্রহ্মজামন তন্ত্র এবং ডামরতন্ত্র মধ্যে গুড্ডা আমার তন্ত্র কোন তন্ত্রে আমি এখনো পর্যন্ত পাইনি দক্ষিণা ছাড়া কোন কাজ সম্পূর্ণ হয়েছে আরো কোন তন্ত্রশাস্ত্র আছে বহুত আমি পড়েছি অনেক জানি সব করে তো মানে জানলেও যে কোনো একটা মার্গে যেতে হবে সব মার্গে যাওয়া যায় না একটা মার্গ না অনেকে দুটো তিনটে করতে পারে সব মার্গ একভাবে প্রয়োগ করা যায় না কারণ এই মার্গে গেলে ওই মার্গে করতে পারবে না এমন কিছু আছে জিনিসপত্র তো সেই জায়গায় ধরে আপনি দক্ষিণা নেই যে এমন জায়গা আপনি আমাকে দেখান কোন জ্যোতিষ তান্ত্রিক কোন শাস্ত্রবিদ যে আমাকে বলতে পারবে যে লেখা এই জায়গায় লেখা আছে যে দক্ষিণা ছাড়া কোনো কাজ লেখা আছে নিগমতন্ত্রে চতুর্থ পটল মানে চতুর্থ অধ্যায় কুড়ি নম্বরে আপনি লেখা আছে দেখবেন যে গুরুকে দক্ষিণা দিন যথাসামর্থ্য ওর অধিক মানে দক্ষিণা এক প্রকার না চাওয়াই উচিত মানে লোভী জ্যোতিষ বা লোভী গুরু বা লোভী তান্ত্রিকরা চায় কিন্তু চেলেও তাকে দিতে হয় এটা চাওয়ার একটা নিয়ম আছে কারণ মহাভারতে দ্রোণাচার্য ও একবার এসেছিল তাদের ওই ভীষ্মের রাজা মানে রাজ অভিষেক হওয়ার সময় সে পাঁচটা রাজকুমারকে বলছে কে রাজা হবে আমার গুরু দক্ষিণা যে দিতে পারবে কারণ সেটা রাজ্য অভিষেক হবে না সেই শুধু তাই বলেছিল না সে বলেছিল মূর্তি প্রাণ প্রতিষ্ঠা বিনা পূজা বিফলে তখন একজন বুঝতে পারে সে বলে যে যে এই পঞ্চপুত্র রাজকুমারদের দক্ষিণা যে এখনো গুরু দক্ষিণা বাকি আছে তাই জন্য যে হতে পারবে না কারণ সে গুরু দক্ষিণা হিসাবে শুধু মূল্য চাইনি বলছে আমি যা চাবো সে যদি দিতে পারে তবেই গুরু যা চাইবে তখন সে চেয়েছিল আমি ওটা ডিটেলসে যাচ্ছি না মানে তার একটা রাজা অপমান করেছিল আমি যা শর্টে বলে দিচ্ছি তার আর মানে প্রতিশোধ চেয়েছিল সেই রাজাকে এবং সেই রাজা ছিল বিরাট বড় শক্তিশালী তো ওই জায়গায় আমি যাচ্ছি না তো এই অনেক শাস্ত্রে আমি পড়েছি কত নম্বরে তো নিগমতন্ত্রে আপনি 20 নম্বরে পাবেন তাদাশ্রী দক্ষিণাত্ত দাদানাং গুরুবে এ বিভাবতি তো আপনি দক্ষিণা যথাসমস্ত ভাবে আপনার যা সামর্থ্য সেইভাবে দিন এবং দক্ষিণার সাথে দক্ষিণা কিন্তু একটা আলাদা আপনার জিনিসের খরচা আলাদা যে ভাবছেন না অনুরাগ শাস্ত্রী এত টাকা তাহলে সমস্ত জ্যোতিষ এত নিচ্ছে কেন দক্ষিণা আলাদা আপনার জিনিসপত্র দক্ষিণা 1 টাকা মূল্যও হয় দক্ষিণা দক্ষিণা দেখুন সমস্ত অনেকে অনেকে জেনে করে অনেকে না জেনে সমস্ত আমার দেখুন 301 টাকা দক্ষিণা লেখা আছে 1 টাকাটা কেন লাস্টে লেখা আছে জানেন আমি বাস্তুনগর কব যে 1 টাকা মূল্য কেন নিচ্ছে জানেন
সমস্ত জ্যোতিষানি কেউ জেনে করে সবার আগে দেখুন এক টাকা লিখেছে, 900 টাকা, 1000 টাকা, 501 টাকা, যাই দেখুন এক টাকা লিখা আছে, কেউ জেনে করে কেউ না জেনে করে, কে জানে ওই যে জ্যোতিষটা লিখেছে আমাকে আমি ড্রেসপত্র সেজে বসে থাকতে হবে, বসে আমি ইনকাম করব। আজ মানুষ ঠকে আজকে আমাকে বলছে, আরে শুধু ওর দোষ না যে ও ঠকাচ্ছে, আপনারও দোষ, আপনি অশিক্ষিতের মতন কাজ করছেন এবং আপনার পূর্বজন্মের কর্মের ফল তাই আপনি ঠকছেন। আপনি বুদ্ধি দিয়ে বিচার করুন, এখন একটা পূজো পাঠের বই কিনে দেখুন, দক্ষিণাত্র বলে বলে লিখা আছে, তাই জন্য ঠকবার কোনো ভয় নেই। আমি লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করি, কেন আমার লিখিত গ্যারান্টিটা কেন দিচ্ছি, আমার কাজ করালেও যা না করালেও যা যে তার ভালো হবে, কিন্তু যে কাজ করাবে তার মনে যদি একটু সন্দেহ থাকে যে আমার কাজটা যদি টাকাটা যদি এত জায়গায় গেছে টাকাটা যদি হয়ে যায় কিছু হয়ে যায়, তাহলে এই সন্দেহ ভাবটা না থাকে। এই সন্দেহ থাকলে যার কাজ যদি 3 দিনে হবে তার কাজ কিন্তু 6 দিনে হবে, যার কাজ যদি 7 দিনে হয় তার যদি মনে সন্দেহ থাকে হবে তো কথাটা যদি থাকে তার কাজ 14 দিনে হবে 7 দিনে হওয়ার কাজে, যে সন্দেহ ভাবটা না থাকে যে আমার বিশ্বাস যাতে পুরো থাকে সেই তাদের সেই বলে যদি কাজ হয় মানে কাজ করায় তার কাজটা সাফল্য পেতে খুব তাড়াতাড়ি পাবে। আর আমি টাইম দিয়ে দিই, যেমন জায়গায় যায় বলে লিখিত গ্যারান্টি দেয় তারা বলে যে কাজ আপনার হবে, আমি টাইম দিতে পারবো না, তারা বলে আমাদের জুতো খুয়ে যায় যজ্ঞে বসতে বসতে, রোজ যাচ্ছে এই জায়গায় ডাকছে ও জায়গায় ডাকছে, বসতে বসতে আমার জুতো খুয়ে যায় যেতে যেতে আমার, এরকম কিছু না, আমি টাইম অবশ্যই দিয়ে দেব, আপনারা কাজে সাফল্য পেতে বাধ্য, ঠকবার কোনো ভয় নেই। আর ছোট করে একটা টোটকা দিই, আর টোটকা যারা কাজ করছেন, হ্যাঁ অবশ্যই সর্বজ্যোতিষীরাই টোটকা দিচ্ছে, বইয়ের তন্ত্র এই বইয়ের টোটকাই হোক আর বই থেকে লিখে এসে খাতা খুলে হোক আর গুরুমুখী হোক অবশ্যই কাজ করে, বইয়ের টোটকাও কাজ করে। আমি আগে বলেছি এই কথাটা নিয়েই আমাকে বলেছে, বিশ্বাস রেখে কাজ করলে অবশ্যই কাজ হবে এবং অবশ্যই আচমন দরকার, মুখ শুদ্ধি দরকার, ন্যাস দরকার, তবে মন্ত্র জপ করে টোটকা প্রয়োগ করুন অবশ্যই কাজ দেবে। আপনি একটা নারীকে গালাগালি দিচ্ছেন, নারীকে কুদৃষ্টিতে দেখছেন, আপনার চোখ শুদ্ধি করছে না, মুখে ই শুদ্ধি করছেন না, আবার সেই দেবী নারী শক্তির দিয়ে আপনি কাজ করাচ্ছেন, হ্যাঁ ওই মুখে একটা বাজে ভাষা বলে বা একটা মিথ্যাচার করে সেই দেবীর মন্ত্র জপ করছেন, তাহলে কি টোটকা হবে, তাহলে কি টোটকা কাজ করবে? মন থেকে বিশ্বাস রেখে মনে পবিত্রতা না রেখে কাজ করলে আপনাকে কি দেবী এই হাত তুলে দেবে আশীর্বাদ, দেবী কি আপনাকে দেবে? এত লোক চাইছে, তাহলে টোটকা করতে হবে, টোটকা আমার টোটকা অবশ্যই লাভ পাচ্ছে, সব থেকে বেশি লাভ পেয়েছে, প্রচুর মানুষ ফোন করছে চোখের জলের টোটকা, বলেছিলাম কোনো চুল কেটে মানুষা দিতে হবে না, কোনো পাঠার মানুষা দিতে হবে না, কোনো অর্থ দিয়ে সোনার চেন শাড়ি মানুষা দিতে হবে না, শুধু মন থেকে ভক্তি পরে অরিজিনাল চোখের জল একটা ফেলে আসুন ওই মন্দিরে আর আপনার মনস্কামনা জানিয়ে আসুন, অবশ্যই সৎ মনস্কামনা সেই দেবী আপনার বাড়ি এসে সেই মনস্কামনা পূর্ণ করে যাবে। আর যাদের চাকরিতে বাধা বা এই পুলিশের চাকরি যারা করতে চাইছেন বা আর্মির চাকরি বিশেষ করে পুলিশের চাকরি, তারা কোনো কুমারী মেয়ে তাদের পা ধুয়ে তাদের খাবার খাই মানে খাবার দিন, তাদের মন সন্তুষ্ট করে দক্ষিণা দিন এবং কোনো বস্ত্র দিন, এটা আপনি কোনো মন্দিরে গিয়ে করুন দেবীকে পুজো করে, তারপরে অন্তত 8টা কুমারী নারীকে করুন। কেন? আপনি বিষ খেলেও জানবেন যে ডাক্তার বলে ওষুধ খেলে ওষুধ আমি কি ওষুধ খাচ্ছি না জেনে সেই ঠিক মানে সেটা তাড়াতাড়ি উৎপত্তি মানে তাড়াতাড়ি সেটা ঠিক হয় না, কারণ একটা ডাক্তার পরীক্ষা করেছিল এক সময় একটা মহামারী হয়েছিল, একই ওষুধ 10 জনকে দিয়েছিল, এমন একজন ভাগ ভাগ করে দিয়েছিল এত এত জনকে, তো যাদেরকে বলে দিয়েছিল তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে আর যাদেরকে না বলে দিয়েছিল আরো অসুস্থ হয়ে পড়েছে। কারণ আপনি যদি একটা দুধ দিয়ে যদি বলে বিষ খেয়েছেন আপনি অর্ধেক অসুস্থ হয়ে যাবেন, আর আপনি যদি বিষ খেয়েও যদি বলেন আপনি বিষের ওষুধ দিয়েছেন এমনি একটা জল দিয়ে সে মন থেকে সুস্থ হয়ে যাবে, অনেকটাই সুস্থ বোধ করবে। তাই জন্য এই টোটকাটা আমি কেন দিচ্ছি এটা আপনি কেন ফল পাবেন, কেননা পুলিশ বা আইন সংক্রান্ত বিশেষ কর্তব্য হলো নারীকে রক্ষা করা,
তাই নারীর আশীর্বাদ পেলে এবং নারী শক্তি আশীর্বাদ পেলে অবশ্যই আমি আপনি আইনের রক্ষক হতে পারবেন। আর যারা আমার ফোনে পাচ্ছেন না বারবার করে ট্রাই করুন, আর আমি একমাত্র লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি, পিপলের মূল্য ফেরত, ঠকবার কোনো ভয় নেই, শাস্ত্র জ্ঞান বলেই আমি কাজ করি, জেনে শুনে কাজ করি, না জেনে কাজ করলে সেটা বিফলে যাবে। অবশ্যই একটু জানিয়ে দিতে চাইবো কোথায় কোথায় গেলে আপনারা ওনাকে পেয়ে যাচ্ছেন। প্রতি সোমবার ওনাকে শিয়ালদায় পাচ্ছেন, মঙ্গলবার তারকেশ্বর এবং ব্যারাকপুর পেয়ে যাচ্ছেন, প্রতি বুধবার বর্ধমান, বৃহস্পতিবার কালীঘাট, এছাড়া প্রতি শুক্রবার শান্তিপুর, চাকদা এবং কৃষ্ণনগরে তিনি আপনাদের জন্যই থাকছেন, প্রতি শনিবার মেদিনীপুর ও দক্ষিণেশ্বরে তিনি চেম্বার করছেন, প্রতি রবিবার নিজ গৃহ মাসদিয়া নদিয়াতে তিনি কিন্তু চেম্বার করছেন। প্রত্যেক মাসের 20 তারিখে আপনারা বহরমপুর এবং মাসের 25 তারিখে কুচবিহারে আপনারা ওনাকে পাচ্ছেন। আসার আগে যেটা করতে হবে, অবশ্যই যে তিনটে নাম্বার আপনার টিভি স্ক্রিনে যাচ্ছে তার যে কোনো একটা নাম্বারে কল করে আপনাকে নামটা লেখাতে হবে, 707-66-53-802 অথবা 913-412-3806 কিংবা 956-300-5630। এই তিনটে নাম্বার আপনাদের জন্য 24x7 খোলা রয়েছে। আপনারা সকলেই জানেন যে প্রত্যেকটা কাজে এবং যারাই তার চেম্বারে আসছেন তাদেরকে তিনি কিন্তু গ্যারেন্টি সহকারে কাজের জন্য লিখিত দিচ্ছেন, কাজ বিফল হলে মূল্য ফেরত দিচ্ছেন, যদিও মূল্য ফেরত দেওয়ার মতন এখনো একটা মানুষও তার কাছে আসেনি, কারণ প্রত্যেকে কাজ পাচ্ছেন। 8 থেকে 80 প্রত্যেকে আপনারা শ্রী অনুরাগ শাস্ত্রীকে ভালোবাসেন, তার কারণ তার কাজকে ভালোবাসেন, তার হাত দিয়ে তৈরি হওয়া, তার হাত দিয়ে করা তন্ত্রের কাজগুলোকে আপনারা ভালোবাসেন। আপনারা প্রত্যেকেই জানেন তিনি কিন্তু বহু গুণের অধিকারী, অর্থাৎ শুধুমাত্র কিন্তু সংখ্যাতত্ত্ব দিয়ে নয়, শুধুমাত্র প্লামিস দিয়ে নয়, তিনি কিন্তু আরো অনেক কিছুর দ্বারা, যেটা ট্যারো কার্ডের মাধ্যমে বলুন কিংবা আপনাদেরকে আপনার যদি জন্ম সময় জন্ম তারিখ না থাকে তার ছাড়াও আপনাদেরকে তিনি কিন্তু বিচার করে দিচ্ছেন, এইরকম নানান গুণের তিনি অধিকারী এবং প্রত্যেকটা জায়গা থেকে তিনি কিন্তু পারদর্শী এবং আপনাদের ভালো রাখার দিকে তিনি কিন্তু সবসময় এগিয়ে থাকেন। আর সেই জন্যই তন্ত্রের শেষ ভাষা অনুরাগ শাস্ত্রী এই ট্যাগ লাইনটা আপনারাই দিয়েছেন, আপনারাই বলেছেন যে একদম ঠিক, 10 জায়গা থেকে যখন আমরা ঠকে যাচ্ছি, যখন একেবারে দেয়ালে পিঠটা ঠেকে যাচ্ছে, তখন ওনার কাছে গিয়ে সামান্য দক্ষিণাতে মাত্র 301 টাকা তিনি দক্ষিণা নেন, তাও আবার তিনি গ্যারেন্টি সহকারে আপনাদের লিখিত দিচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কিন্তু কাজ করে সেই জায়গা থেকে সফল হচ্ছেন। কেন আপনারা মানুষ চিনতে পারবেন না, কিভাবে আপনারা মানুষ চিনবেন, কিভাবে আপনারা জ্যোতিষ এবং তান্ত্রিক চিনতে পারবেন, যার কাছে গেলে আপনারা কাজ পাবেন, সেটা কিন্তু তিনি আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে ইলাবোরেট করে বুঝিয়ে দিলেন, বিশদভাবে বুঝিয়ে দিলেন। আমরা সময় শেষের দিকে চলে এসেছি, যাওয়ার আগে একবার ওনার কাছে যাব। তো বলছি আপনি যেখানেই ফোন করে জানবেন, দেরি করে বলে আগে কাজ পরে মূল্য, আমি কাজের উপকার হওয়ার পর পয়সা দেব সেটা বলবেন, যে আমি কোনো জিনিসপত্রের খরচা দিতে পারবো না, আমি জিনিসপত্রের খরচা দেব, যে যদি বলে আমার জিনিসপত্রের খরচা দিতে হবে আমি শুধু মূল্যটা নেব, আপনি যাবেন না, যে জ্যোতিষীর কাছে যাবেন সে যদি বলে লিখিত গ্যারান্টি দিন না, কাজ করাতে হলে করাও না হলে করাও না, গিয়ে বলবেন আমি আমার সমস্যা বলবো না, আমার আপনি আপনার কাছে যাব, আপনি বলবেন আমার সমস্যা কি, দেখবেন ফোন কেটে দেবে, তো জানে এ কাছে আমি আর বোকা বানাতে পারবো না, সঠিক যদি স্থান দিকে হলে অবশ্যই বিচার করবে, সে ডেটার পার পরে বিচার করুক না কেন করুক, এবং আপনারা আমার কাছে আসতে হবে এর কোনো মানে নেই, আপনারা আমি বলছি যে আমার কাছে আসো আমার কাছে আসো বলছি না, আপনি যেখানে খুশি কাজ করান, সঠিক জায়গা থেকে করান, সঠিকভাবে করান, কোনো লোকের প্রয়োজনে না, কোনো এর কাজে এ কাজ হয়েছে ও কাজ হয়েছে কটা সং সাজিয়ে বলে দিলাম, সাজিয়ে গুজিয়ে গুছিয়ে এনে তা না, আপনার কি উপকার হবে সেইটা দেখুন, আপনার মন চাইছে কি না, আপনার তাকে দেখুন বুঝুন যে সঠিক কি না, লোকে কি বললো ও উপকার পেয়েছে বলে আমি উপকার পাবো টিভিতে বলে দিচ্ছে তা না, কিন্তু আর লাইভ অনুষ্ঠান আর দেখতে গেলে আমার 3:30 থেকে সোমবার দেখবেন, আর অবশ্যই লাইভ অনুষ্ঠান সঠিকভাবে সোনার বাংলায় হয়, অনেক জায়গায় ভুয়োভাবেও হয়, আমি নাম বলছি না ছোটখাটো চ্যানেলে, সেই রেকর্ডিং অনুষ্ঠান হয়তো এখানে চালাতে পারে, কিন্তু সোনার বাংলার লোগো আপনি নিচে দেখতে পারবেন, অনেক ভালো চ্যানেলও আছে, কিন্তু আমি অনেক জায়গায় গেছি দেখেছি, দেখে আমি চলে এসছি, কেন সেখানে ভুয়ো ভুয়ো মানুষও বসে লাইভ অনুষ্ঠান করতে, সহজে এখানে কেউ লাইভ অনুষ্ঠান করতে পারে না সোনার বাংলায়, অনেকে না পারলে তারা চুপ করে থাকে, হয়তো হয়তো সমস্যা শুনে বলে
কিন্তু এখানে ভুয়োগিরি করা যায় না আমি দেখেছি। অবশ্যই আজকের মতো সময় এখানে শেষ, তাই ওনার অনুষ্ঠানের প্রতি আপনারা চোখ রাখুন, সোনার বাংলার দিকে চোখ রাখুন, আজকের মতো এখানেই।